হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আগেন। ঠিক আছে, তো এখন আমরা কোষবাগ থেকে বেরিয়ে এসেছি। যেমন কি আমি আপনাদেরকে বলেছিলাম কি আমাদেরকে গঙ্গা পেরিয়ে ওই পার যেতে হবে, তো এখন আমরা গঙ্গার ধারে এসে গেছি। এখন আমরা ওয়েট করছি কি আমাদের বোট কখন আসবে, কেন কি এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজন আছে, এই কারগুলোও নাকি ওই বোটের মধ্যে যাবে। ঠিক আছে, এত ভারী ভারী কারও, তো এখন আমরা ওয়েট করছি কি বোটটা কখন আসবে। বোট আসলে তাহলে আমরা গঙ্গার ওই পারে যেতে পারবো। ঠিক আছে, তো এখনও ফিলহাল বোট আসেনি, এই জন্যে আমরা শুধু গঙ্গার ভিউটা এনজয় করছি। আর বেশ ভাল লাগছে গঙ্গার ধারে বসতে, তো সবাইকেই ভাল লাগে। ঠিক আছে, যেরকম এখানে দেখেন কেনা জান আর দাদা বসে আছে ওখানে, আর এটা হচ্ছে শ্মশান, মানে শ্মশান কালী মন্দিরও এখানে আছে। তো আমি ভেতরে ঢুকিনি, কেন কি শনিবার যেই, তো এই জন্য আমি ঢুকিনি ভেতরে। তো আমি শুধু বাস ওয়েট করছি বোট কখন আসবে, আর দূর থেকে দেখতে পারি কি বোট এসে গেছে, মানে এই বোটটাতেই আমরা যাব। ঠিক আছে, আর দেখতে পাচ্ছ বোটের ওপরে কত বড় ট্যাম্পো রয়েছে, মানে এটা হচ্ছে আমার যা মনে হচ্ছে দুটো বোট জয়েন্ট করে এটাকে বানানো হয়েছে। ঠিক আছে, আর মানে বুঝতেই পারছো আমার তো দেখেই ভয় লাগছে, এত ওজন বোট নিতেও পেরেছে। আবার দেখো এই ট্যাম্পোর ভেতরে আবার মালও আছে। ঠিক আছে, তো অনেকই রিস্ক হয়ে যায় এটা, বাট দেখতেই পাচ্ছ কি সবাই আসছে। এখন এই বোটটা খালি হয়ে যাবে, তখন আমরা সবাই ভরবো, আর আমাদের সঙ্গে এই যে গাড়িগুলো আছে ওরা সবাই বোটের ওপরে চড়বে। তো চলো তাহলে বোটের ওপরে চড়া যাক। তো ভয় ভয়তে আমি পা রেখে চললাম। ঠিক আছে, আর এটা দুটো বোট মিক্স আছে। ঠিক আছে, স্ট্রং তো মনেই হচ্ছে কি স্ট্রং আছে, বাট জানি না কত ওজন এটা নিতে পারবে, বেশি আইডিয়া নেই। এখানে বেশি মাথা না ঘামিয়ে আমি শুধু বাস ভালো করে এখানে দাঁড়ালাম আর গঙ্গার ভিউটা নিলাম। এখন আমাদের বোট স্টার্ট হয়ে গেছে, তো দেখতে পাচ্ছি সবাই এসে গেছে। ঠিক আছে, গাড়িগুলো, যে গাড়িগুলো আমি আপনাদেরকে দেখেছিলাম, তারাও এসে গেছে। তো বেশ ভালো লাগছে, চলো তাহলে ওই পার যাই। যেমন কি আপনারা দেখলে আমরা এপারে এসে গেছি, আর এপারে এসে প্রথম যেটা আমরা দেখছি সেটা হচ্ছে একটা মন্দির। ঠিক আছে, এটা হচ্ছে কালী ঠাকুরের মন্দির, আর ওখানে হচ্ছে শ্মশান, মানে ওখানে দেহ সব জ্বালায়। ঠিক আছে, তো এখানে আমরা ভেতরে ঢুকছি, আর ঢুকে এখানে দেখছি কি অনেক তন্ত্র যারা করে, তান্ত্রিকরা, ঠিক আছে, তাদের পোস্টার আছে, ফটো আছে, আর ঠাকুরেরও মানে ফটো আছে। ঠিক আছে, তো এই গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, অনেক বড় গাছ ঢুকতেই, আর তারপরে সাইডে এখানে মন্দির আছে। ঠিক আছে, আর এখানে তন্ত্রবিদ্যার সব পূজা হয়। ঠিক আছে, মানে শ্মশান কালী ঠাকুরের মন্দির এটা। ঠিক আছে, সো কাউকে এখানে দেখতে পারছি না, কেউ নেই এখানে। আর এখানে একটা হনুমান ঠাকুরের মন্দিরও দেখলাম, হনুমানজির মন্দির। ঠিক আছে, তো এখন ঠাকুরের দর্শন করার পর এখন আমরা চলে যাব মতিঝিলে, সেটা কি অনেক মোস্ট টপ অ্যাট্রাকশনের মধ্যে থেকে আছে মতিঝিল। তো চলো তাহলে মতিঝিলটা দেখা যাক, বাই।